বিতর্কিত কৃষি আইন বাতিল, চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি, মূল্য বৃদ্ধির প্রতিবাদত আর এস আই কেলেঙ্কারির সিবিআই তদন্তর দাবিত আজি সিপিআই দলে রাজগড়ত এক বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করে। দলের সদস্যসকলে আজি দিনের 11 বজাত রাজগড়স্থিত জুরিয়া আই থানার প্রেক্ষাগৃহত সমবেত হয়ে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত করে। দলের ডিব্রুগড় জেলা সমিতির সম্পাদক বিতুপন বকলিয়ালে আধরা প্রতিবাদী সভাত দলের কেন্দ্রীয় সমিতির সদস্য বলীন্দ্র শইকীয়া আর সংগ্রামী চাহ শ্রমিক সংঘর কেন্দ্রীয় উপসভানেত্রী মীরা তাঁতিয়ে বক্তব্য প্রদান করে। ইয়ার পিছতে উপস্থিত 2 শতাধিক প্রতিবাদী রাইজে জুরিয়া আই থানার টিংখাং রাজচক্র বিষয়া কার্যালয় এক প্রতিবাদী মিছিল বাহির করে। প্রতিবাদকারী সকলে বিতর্কিত কৃষি আইন বাতিল করক, চাহ শ্রমিকর মজুরি 351 টাকা প্রদান করক, মূল্য বৃদ্ধি রোধ করক, এস আই কেলেঙ্কারির সিবিআই তদন্ত ঘোষণা করক, টিংখাংক কলঙ্কিত করা বিমল বরা মোর্তাবাদ, চাহ শ্রমিকক প্রতারণা করা বিজেপি সরকার গোবেক আদি স্লোগানের রাজপথ উত্তাল করে তোলে। পিছত প্রতিবাদকারী সকলে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবি দেশের প্রধানমন্ত্রী আর চাহ শ্রমিকর মজুরি 351 টাকা ঘোষণা করা, মূল্য বৃদ্ধি রোধ, এস আই কেলেঙ্কারির সিবিআই তদন্ত ঘোষণার দাবিত মুখ্যমন্ত্রী পৃথকে পৃথকে 2 স্মারকপত্র টিংখাং রাজচক্র বিষয়ার যোগেদি প্রেরণ করে। আপনাদের গম পাই যে দিল্লির কৃষক বিদ্রোহে ইতিমধ্যে 2 মাস অতিক্রম করেছে আর এই বিদ্রোহের প্রতি মোদী সরকারের যদি মানে মনোভাব, এই মনোভাবটি খুবই গরিহণাযোগ্য। ইতিমধ্যে প্রায় 200 অধিক খেতিয়ক এই আন্দোলনত শহীদের মৃত্যুবরণ করেছে। আমি আজি এই ধরনার যোগেদি কেন্দ্রীয় সরকারক এই আহ্বান জানাইছো যে পরিস্থিতি যাতে আরো অধিক অবনতি নঘটে তার প্রতি লক্ষ্য রাখি তাৎক্ষণিকভাবে 3খন বিতর্কিত কৃষি আইন বাতিল করব। দ্বিতীয়তে একটা ডর কথা হয়েছে যে চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি করি বলে কেছে বিজেপি সরকারে। মোদি আমার আহি গল জেরেঙা পথারে, কিন্তু চাহ শ্রমিকর মজুরি সম্পর্কে টু শব্দ এটা নকলে। গতি আমি ইয়াক ধিক্কার জানাইছো তেওঁৰ যিটো মনোভাব। আৰু আমি এটা দাবি কৰিছো যে চাহ শ্রমিক মজুরি উপদেষ্টা বোর্ডে ইতিমধ্যে 351 টাকা মজুরি নির্ধারণ করেছিল দৈনিক মজুরি চাহ শ্রমিকর। গতি তাৎক্ষণিকভাবে চাহ শ্রমিকর 351 টাকা মজুরি বৃদ্ধি করব লাগে। মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণত আমার সরকারখন সাংঘাতিকভাবে ব্যর্থ হয়েছে, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করব লাগে। আর সবতকে ডর কথা যে টিংখঙর যে গৌরব আসে সেই গৌরবত ইতিমধ্যে বিমল বরাই কালিমা খানিছে, এস আই কেলেঙ্কাই তেওঁর নাম ভাঙর খাইছে, সি আই ডিয়ে অভিযোগনামা যে দাখিল করলে তো এখন ভেকু ভাওনা করলে তাত তেওঁর নামেই নাই। গতি আমি এই সমস্ত ঘটনাক তীব্র ভাষায় গরিহণা জানাইছো আর সিবিআই তদন্তর আমি দাবি করেছো এস আই কেলেঙ্কারি আর মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ আমি দাবি করেছো।